ওকে ভিউয়ার্স, তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে ফেলতে পারবেন। আমরা অনেক সময় অনেক কাজে আমাদের বার্থ সার্টিফিকেটটি লাগে, জন্ম নিবন্ধনটি লাগে, তো সবসময় আমরা এটা ক্যারি করতে পারি না, কারণ এটা জয় ঝামেলা হয়ে থাকে। তো এখন থেকে আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেটা দেখাবো। এবং এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন কিনা বা অফলাইন, বা এটা চেক করার জন্য আমার আই বাটনে ক্লিক করতে পারেন, ইভেন বা ভিডিওর নিচে চেক করতে পারেন, সেখানে আমি ভিডিওটি দিয়ে রেখেছি, আপনার অনলাইন কার্ডটি আপনি চেক করে নিতে পারেন এটা অনলাইন কিনা, কারণ বর্তমান কাজে আপনার জন্ম নিবন্ধন অনলাইন হতে হয়, নাহলে হয় না। তো আজকের এই ভিডিওতে দুই মিনিটের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো। তো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অবশ্যই যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটি ব্রাউজার নেবেন, বিশেষ করে গুগল ক্রোম ব্রাউজারটি নেবে। নেওয়ার পর ই ভেরিফাই BDIRS এই অ্যাড্রেসটি আপনারা সার্চ করে নেবেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসটি সার্চ করে আপনারা করে নেবেন। নেওয়ার পরে এটার ভিতরে আপনারা এন্টার করবেন এবং আপনাদের যে অনলাইন আপনাদের বার্থডে যে সার্টিফিকেটে একটি সিরিয়াল নাম্বার রয়েছে আপনার উপরে দেখতে পাবেন, যে ওই নাম্বারটি এখানে বলছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নিচে আপনার সালটা দিয়ে দিবেন, জন্ম সালটা দিয়ে দিবেন। আর এখানে 33+11 কত হয়, আপনাদের ক্ষেত্রে এটা মাইনাসও আসতে পারে, এটা যোগ করে জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দিবেন। কয়েক সেকেন্ডের ভিতরে আমি দেখাচ্ছি কীভাবে এটা অ্যাড করে নিতে হবে। ওয়েল, দেখতে পেলেন এখানে আমি সম্পূর্ণ করে দিয়েছি। এখন আমি নিচে এখানে দেখেন অ্যারো বাটন, এখানে সার্চ দিয়ে দিব, এই সংখ্যাটি যোগ করে দিবেন, আপনাদের বলা মাইনাসও আসতে পারে, তো আমি এখন সার্চে দিয়ে দিব, দেখবো আমার এটা কাজ করে কি না। ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন আমার বার্থডে যা ছিল এখানে সব চলে আসছে, আমি এখানে ব্লার করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার স্বার্থে। তো এটা এখানে চলে আসবে, আপনার জাস্ট এইভাবে সার্চ করে যে কোনো জায়গায় আপনার জন্ম নিবন্ধনটি ডাউনলোড করে নিতে পারবেন, ইভেন এদিক থেকে বায়োডাটাগুলোও সার্চ করে নিতে পারবেন। তো বায়োডা এখান থেকে আপনার জাস্ট যেটা আপনার প্রয়োজন এখান থেকে করে নেবেন, এভাবে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে বিষয়। আর হ্যাঁ, আপনার গুগল ক্রোম ব্রাউজারটি অবশ্যই আপডেট করে নেবেন, অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে রয়েছে শেয়ার, এই শেয়ার আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রিন্ট, এই প্রিন্ট বাটনটিতে আপনারা ক্লিক করবেন। যাদের ওল্ড শেয়ার ইট রয়েছে এটা কিন্তু আসবে না, শেয়ার দুঃখিত, যাদের ওল্ড গুগল ক্রোম রয়েছে সেটা কিন্তু আসবে না, গুগল ক্রোম ব্রাউজারটা আপডেট দিলেই এখন এই জিনিসটা আসবে। এখানে আসলে দেখবেন যে এখানে পিডিএফ ফাইল ডাউনলোড দেওয়া রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করে ফেলবেন এক ক্লিকের মাধ্যমে। তো আপনার কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন, লোকেশন জানতে চাচ্ছে, জাস্ট আমি এখান থেকে আমি লোকেশনে হিসেবে এখানে দিয়ে দিব, জাস্ট আমি এই ফোল্ডারটিতে আমার ফাইলটি ডাউনলোড করে ফেলেছি। এখন আমি এখান থেকে বের হয়ে দেখবো যে আমার ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা। ইয়েস, ফাইল ম্যানেজারটি এখানে এই যে আমি যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এটা দেখুন এখানে শো করতেছে সুন্দরভাবে, এখানে স্টেপ বাই স্টেপ ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন। এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এত গরমের ভিতরে, প্লিজ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আর প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।